হ্যালো এব্রিয়ান আমি সূর্য দাস গত সতেরোই জানুয়ারি আমার এসএসসি জিডি এক্সাম ছিল তো আমি আমার এক্সাম এক্সপিরিয়েন্স তোমাদের সাথে শেয়ার করেছি একটা ভিডিওর মাধ্যমে তো অনেকের অনেক ডাউট আছে অনেকে কমেন্ট করেছো তো তাদের ডাউটগুলো ক্লিয়ার করবো আজকে তো চলো একজন কমেন্ট ছিল ভাই কাটআপ কত যাবে বি এইবার ইডাব্লু এস বটার ডিস্ট্রিক্ট আসাম কাট কথা আমি জানি না তবে যদি একটুখানি জানতে পারি তাহলে তোমাদের সাথে অবশ্যই শেয়ার করব ভিডিওর মাধ্যমে তো আরেকজন কমেন্ট করেছে আমার সাতাশ তারিখ চারটে পি এম হ্যাঁ অল দ্য বেস্ট ভালো করে পরীক্ষা দাও মাথা ঠান্ডা করে পরীক্ষা দাও আর টাইমের প্রতি একটু ধ্যান রেখো তারপরে কমেন্ট করেছে বেশি নেগেটিভ করলে নাম্বার নাম্বার কোনো প্রভাব পড়ে হ্যাঁ অবশ্যই যেহেতু আগের বারে ছিল চার মানে যেমন আগের বারে ছিল চারটে ভুল করলে তোমার এক নম্বর কাটবে কিন্তু এবারে সম্পূর্ণ আলাদা দুটো ভুল করলে তোমার এক নম্বর কাটবে সেখানে তুমি যদি ধরো মোটামুটি একটা হিউজ পরিমাণে নাম্বার তোলো আর সেখানে তোমার নেগেটিভও একটা হিউজ পরিমাণে করে দাও সেখানে কিন্তু তোমার নাম্বারে প্রভাব পড়বে দেখা গেলো এক দু নাম্বারের জন্য মানে ফাইনাল মেরিট লিস্টে নাম আসবে না এরকম একটা ব্যাপার তবে বেশি নেগেটিভ করবে না এটাই বলার তো আরেকজন কমেন্ট করেছে হলো দাদা আধার কার্ডে নাম ভুল আছে কোনো প্রবলেম হবে না তো না এইটা এটা আমি বলতে পারবো না কারণ ওখানে অ্যালাউ করছে না তোমার আধার কার্ডে ভুল থাকলে তুমি তোমার আই কার্ড নিয়ে যেও ঠিক আছে আই কার্ড বা মাধ্যমিকের অ্যাডমিট সেটা নিয়ে যেও না তোমার আই কার্ডটা নিয়ে গেলেই বেটার মনে হবে কারণ এখানে আধার কার্ডের নাম ভুল আছে ও ফাদার্স নেম ভুল আছে ঠিক আছে তো তুমি আই কার্ডটা নিয়ে যেও আই কার্ড নিয়ে গেলে আমার মনে হয় খুব ভালো হবে তো আরেকজন কমেন্ট করেছে যে মিতালি হালদার একটা কোশ্চেন ছিল আমি জি কে রিজুনিং ম্যাথটা ইংলিশে করব। আর গ্রামারটা হিন্দিতে করব। কোনো প্রবলেম হবে কি প্লিজ রিপ্লে দিও দাদা আর একটা বড় প্রবলেম হচ্ছে আমি কম্পিউটার জানি না তুমি যদি কম্পিউটার না জেনে থাকো তোমার একটু প্রবলেম হতে পারে কিন্তু সব প্রবলেমের সমাধান আছে ওখানে যা স্যার ম্যামরা আছে জাস্ট তোমাদের তোমাকে দেখিয়ে দেবে তোমার কি কি করতে লাগবে তুমি যদি না পারো তোমাকে খালি জাস্ট সেভ অ্যান্ড নেক্সট করতে লাগবে যেই কোয়েশ্চেনটা অ্যান্সার করবে সেটা সেভ অ্যান্ড নেক্সট করতে লাগবে ঠিক আছে আর বাদ বাকি ওই স্যার ম্যামকে বলবেন ওই স্যার ম্যামরাই করে দেবে সেটা কোনো সমস্যা নয় তুমি যেই ল্যাঙ্গুয়েজে প্রিপারেশান নিয়েছো তুমি সেই ল্যাঙ্গুয়েজেই প্রিপারেশান করো আর গ্রামারটা হিন্দি করবে সেটা কোনো সমস্যা নেই তো আরেকজন আচ্ছা দাদা আমি জিআই ম্যাথ জিকে ইংলিশ ল্যাঙ্গুয়েজে দেবো আর গ্রামারটা হ্যাঁ কোনো প্রবলেম নেই কোনো প্রবলেম নেই তুমি মানে গ্রামার যেটা ব্যাকরণ সেটা হিন্দিতে দিলে আর হলো ওগুলো ইংলিশে দিলে সেটা কোনো সমস্যা হবে না দাদা দশটা ম্যাথ কি করা যাবে কি হ্যাঁ তুমি যদি অঙ্ক ভালো পারো তাহলে তুমি দশটা কেন তুমি পনেরোটা ষোলোটা করতে পারবে বাট একটু ভয় লাগছে ফার্স্ট টাইম এক্সাম দেবো ভয়ের কোনো কারণ নেই মাথা ঠান্ডা করে পরীক্ষা দিও ভয়ের কোনো কারণ নেই জাস্ট সেভ অ্যান্ড নেক্সট এটাই আর কিছু না তুমি যেটুকু প্রিপারেশান নিয়েছ তুমি সেটুকু প্রিপারেশান দেবে ভয়ের কোনো কারণ নেই আমার পঁচিশ তারিখ এক্সাম চারটে পি থেকে হ্যাঁ অল দ্য বেস্ট ভালো করে পরীক্ষা দাও তারপরে একজন করেছে কমেন্ট করেছে দাদা এক্সাম কেমন হলো হ্যাঁ আমার এক্সাম মোটামুটি ভালোই হয়েছে খারাপ বলা যাবে না কিন্তু মোটামুটি ভালো হয়েছে দাদা হিন্দিতে এক্সাম দেবো বাট ইংলিশ ফর্ম ফিল আপ করি কোনো প্রবলেম হবে বলবে প্লিজ না তুমি হিন্দিতে মানে এক্সাম দিও সে ওই যেই ছোটো ফর্মটা দেবে সেই ফর্ম ফিল আপন ইংলিশে ওটা কোনো সমস্যা নেই তো আর কোনো কারোর ডাউট থাকলে আমাকে কমেন্টের মাধ্যমে জানিও আমি সবার ডাউট ক্লিয়ার করবো সবাই মাথা ঠান্ডা করে পরীক্ষা দাও আর কাঠ ব্যাপারটা আমি পরে একটা ভিডিওতে নেয় জানিয়ে দেবো কাঠপের ব্যাপারটা তো চলো আজকের ভিডিও এখানে শেষ করছি ভিডিওটা লাইক করো আর চ্যানেল নতুন হলে চ্যানেলটা সাবস্ক্রাইব করো আর চলো ভালো করে এক্সাম দাও